বাঙালিদের শ্রেষ্ঠ পুজো হলো দুর্গাপুজো। এই দুর্গাপুজোর দিনে মণ্ডপে মণ্ডপে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের নিয়েই হলো পুজো পরিক্রমা। এই পরিক্রমাটি আয়োজিত হয়েছিল কলকাতার কালীঘাটের সঙ্গশ্রী পুজো কমিটি ও বিবেকের যৌথ প্রয়াসে, যা তত্ত্ববোধনে এসেছিলেন চেয়ারম্যান সৌগত রায়, আয়ুবায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া উলমা বোর্ডের ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব গুলাব রাব্বানী সাব। তিনি এখানে এসে জানান যে এই রকম অনুষ্ঠানে ওনার কাছে খুবই প্রাসঙ্গিক এবং তিনি এখানে সব রকম সহায়তার জন্য প্রস্তুত। এই পরিক্রমাটির সূচনা করা হয় সঙ্গশ্রীর মণ্ডপ থেকে। তারপর সেখান থেকে ওনাদেরকে কলকাতার কয়েকটি বড় বড় পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হয়। প্যান্ডেল দর্শন, খাওয়া দাওয়া, ঢাকের সঙ্গে নাচ, সব কিছু দিয়েই বয়স্ক মায়েদের মনোরঞ্জন করাই ছিল এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। দেখুন, এটা কোনো নতুন জিনিস নেই, কিন্তু এটা খুবই আনন্দের জিনিস বিবেকের তরফ থেকে, তন্ময়দার লিডারশিপে আর অনারেবল কার্তিক ব্যানার্জি এর নেতৃত্বে আমরা এটা আজকে প্রোগ্রামটা করেছি। এই আমাদের যে বৃদ্ধা মহিলা আছে, এনারা কোথায় যাবেন, এই পুজো দেখতে যাবে, একা যেতে পারবেন না এরা, তাই এদের জন্যে প্রায় 8 বছর থেকে আমরা একটা বাস করি, এসি বাস করে অনেক বড়ো বড়ো পুজোতে ঘোরাই। আমরা ববিদা পুজো যাই, কালীঘাট মিলন সঙ্গে যাই, এখান থেকে শুরু করে সব জায়গায় আমরা যাবো, আর এদের সঙ্গে আমরা সারা দিন থাকবো। এটা আনন্দ আলাদা আছে, কেন আমরা আজকে দেখি কি একটা টু স্প্রেড দ্য মেসেজ অফ কমিউনাল হারমোনি, আমি বিং লিডার অফ অল ইন্ডিয়া উলমা বোর্ড, আই এম দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট, তো আমরাও একটা মানে কমিউনাল হারমোনি ডিপার্টমেন্ট করে তৈরি করে রেখেছি, যেতে তন্ময়কার আমার সাউথ কলকাতার প্রেসিডেন্ট আছে, ওনার লিডারশিপে, কার্তিক দা লিডারশিপে এই প্রোগ্রামটা আসি করা হয়েছে। এটা দেখতে খুবই খুশি যে যেমনি এরা একা যেতে পারবেন না, অ্যারাউন্ড 70 ইয়ার্স 80 ইয়ার্স উপরে ইনি আছেন সবাই, ইনি আমাদের মায়ের মতন। আজকে আমরা যদি যেমনি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘোরাই, আমি একটু লেট করে যদি এদেরকে নিয়ে আমরা যদি বেরোই, তাহলে এদের চোখে জল যদি না পড়ে, এদের সুখে দুঃখে সবসময় আমরা আছি এখানে, কার্তিকদা আছে, তন্ময়দা আছে, আমিও আছি। এবার যেহেতু আমরা এখানে জড়িত করেছি অল ইন্ডিয়া উলামা বোর্ড থেকে, আমি ফুল সাপোর্ট এদের করছি, যেহেতু উই নিড টু প্রমোট কমিউনাল হারমোনি অ্যান্ড ইন অল ওভার ইন্ডিয়া, যেহেতু আমরা জাতি ধর্ম রাজনীতি দেখেছি, এইসব ভাঙবার জন্য আমরা এইসব স্টেপ নিচ্ছি, আর ইনশাআল্লাহ তাআলা রহমান আমরা এটা প্রত্যেক বছর করতে থাকবো। আমরা অল ইন্ডিয়া উলামা বোর্ড আর বিবেকের তরফ থেকে ক্লিয়ার আর সিম্পল মেসেজ দিতে চাই, টু স্প্রেড দ্য মেসেজ অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি, ব্রাদারহুড, কমিউনাল হারমোনি অল ওভার ইন্ডিয়া, নট অনলি ইন বেঙ্গল, নট অনলি ইন কলকাতা, অল ওভার ইন্ডিয়া উই ওয়ান্ট টু স্প্রেড দ্য মেসেজ অফ কমিউনাল হারমোনি। আই বিং আ মুসলিম, আই এম সাপোর্টিং দিস দুর্গা পূজা অ্যান্ড অলসো অল দ্য পিপল হু আর কামিং ওভার হিয়ার, আমার খুবই শুভেচ্ছা ওদের কাছে আছে, খুবই ভালো করে কাটান, আর ভেরি হ্যাপি দুর্গা পূজা টু আওয়ার অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি, ববিদা, সুব্রত মুখার্জি, বৈশালী ডালমিয়া অ্যান্ড অল দ্য major leaders and all the leaders and the councillors and presidents of Trinamool Congress, we always with them. Amar naam hocche Sheikh Gulam Rabbani, ami All India Ulema Board er national president achi. Dekun, last 8 years dhore amra ei pujo porikrama korchi, eta amader pujo porikrama thik oi bhabe dekhle hobe na je pujo shudhu pujote ghorate niye eschi unader, actually unader sathe ghurte pere amra anondito, amra bibhinno pujo bibhinno pandele shudhu amra ghuri na, এখানে আমরা ওনাদের সাথে সমস্ত রকম আনন্দটাই উপভোগ করি, যেমন ঢাকের তালে তালে নাচ থেকে আরম্ভ করে পুজো দর্শন, খাওয়া দাওয়া, আনন্দ, গল্প, নিজেদের মধ্যে গান, আবৃত্তি, কবিতা, এসবগুলো আমাদের চলতে থাকে। এটা শুধু আজকের এই নতুন কিছু নয়, এটা কিন্তু এটা বিবেক থেকে এটা 8 বছর ধরে আমাদের করা হচ্ছে এবং আগামী দিনেও করা হবে। আর এই নবনীর বৃদ্ধাশ্রম যদি বলি, আমার বৃদ্ধাবাস, এই নবনীর বৃদ্ধাশ্রমের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত 365 দিন, নট অনলি দুর্গাপুজোর সময় আমরা যেখানে রাখি বন্ধন থেকে আরম্ভ করে মেলা থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, গান এবং কারো কারো জন্মদিন পালন করা, এবং দুঃখের সময়ও আমরা সাথে থাকি, পাশে থাকি, যে কোনো চিকিৎসা বলুন বা যে কোনো পরিষেবা বলুন আমরা সঙ্গে থাকি। এটা আমাদের একটা দৈনন্দিন কাজের মধ্যেই আমরা এটাকে রেখেছি এবং সেটা আমরা আনন্দের সাথে সব সদস্য মিলে এটা করি। আমার নাম তন্ময় কর, আমি এই প্রোগ্রামটাকে বিবেকের তরফ থেকে অর্গানাইজ করছি। দেখুন, এটা নতুন নয়, প্রত্যেক বছরই চেষ্টা করি আমরা যেরকম আনন্দ করি পুজোর সময়, মায়েরাও যাতে আমাদের সাথে থাকে, আর একটা পরিবার, একটা সামগ্রিক বড় পরিবার মারা ছাড়া হয় না, তা আমরা সেই সমস্ত মায়েদের নিয়ে আসি যারা কখনো তারা একাকী নয়, তারা নিজেদের মধ্যে সবসময় থাকেন,
তার মধ্যে আমরা মনে হয় পুজোর মণ্ডপে যদি মায়েরা আসেন তা আমাদের কাছে আশীর্বাদ হয়, ভালো হয়। আমরা মাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রামগুলো বিভিন্ন পূজা মণ্ডপে ঘোরানো হয়, বিবেকের পক্ষ থেকে তন্ময় এটা করে এবং আমরা খুব গর্বিত যে এটা আমরা করতে পারি। মারা আমাদের সুযোগ দেন, তাদের ঘোরাবার জন্যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে সব বড় বড় ক্লাবগুলোকে ঘোরাবো এবং সকালবেলা সংঘর্ষ থেকে শুরু হয় মাঝখানে মধ্যাহ্নভোজ কালীঘাট মিলন সঙ্গে এবং তাছাড়া ববিদার ক্লাব থেকে শুরু করে মানে অগ্রণী থেকে শুরু করে তেইশপল্লি দুর্গা মন্দির থেকে শুরু করে মায়েরা যতটা সম্ভব পারে, তাদের তো শারীরিক একটা ক্ষমতা আছে, ততটাই আমরা ঘোরাবার চেষ্টা করি মায়েদের প্রত্যেক বছর নিয়ে। এর মধ্যে একটা মানে নির্ভেজাল একটা আনন্দ আছে, সেই আনন্দটা মায়েরা যেরকম পায় আমরা তার থেকে বেশি পাই এবং সেটাই আমাদের কাছে অত্যন্ত গর্বে এবং আনন্দের। পরিকল্পনা যে কোনোটা ভালো ঠাকুর আছে যেগুলো মায়েরা তো হাঁটতে একটা ডিস্টেন্স আছে, যেটা শর্ট ডিস্টেন্সে বাস যেখানে নিয়ে যাওয়া যায় যেখানে মায়েদের কম হাঁটতে হবে আমরা সেই পুজোগুলো প্রেফার করি। ফলে আমাদের এই পুজোগুলো যা রূপচাঁদ মুখার্জি লেনে নিয়ে যায়, তেইশপল্লি দুর্গা মন্দির কালীঘাট মিলন সঙ্গে নিয়ে যায়, ববিদার ত্রিধারায় নিয়ে যায়, আরও বিভিন্ন প্রোগ্রামে আমরা নিয়ে যাই। এটা বর্ষ আমাদের প্রায় 8-9 বছর ধরে চলছে। মেসেজে সমাজের প্রত্যেকটা মানুষই আঁকে সঙ্গে নিয়েই উৎসব হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার উৎসব গ্রন্থে লিখে গেছে উৎসবের মধ্যে মিলন চায়, আমরা উৎসব করে মায়েরা করবেন এটা কেমন হয়, সেই জন্য আমরা সবাইকে ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিতা থেকে সবাইকেই উৎসবের মধ্যে আমরা নিয়ে নিতে চাই। মায়েদের তো উৎসব, মায়েরা ছাড়া তো উৎসব হয়ই না, আমাদের পৃথিবীর মুখ দেখিয়েছে মায়েরা, সেই পৃথিবীকে মানে মাকে ছাড়া আমাদের উৎসব হয়ই না। হ্যাঁ, পথ শিশুদের নিয়ে আমরা ঘোরাই আলাদাভাবে, সেটা আমরা সপ্তমীর দিন করি। কর্মসূচি দেখুন সারা বছর আমরা সোশ্যাল সার্ভিস করে থাকি, সারা বছর রোটেশনালি আমরা করে থাকি কালচারাল প্রোগ্রাম এবং সোশ্যাল সার্ভিস, এবং আমরা বিশ্বাস করি শিক্ষা স্বাস্থ্য এটা সবচেয়ে প্রায়োরিটি পাওয়া উচিত। আমরা একা তো সরকারের পক্ষে সম্ভব নয় যে এই বৃহৎ জনগোষ্ঠীকে সমস্যার সমাধান করা, তো সব এনজিওগুলোর এগিয়ে যাওয়া উচিত, ক্লাবগুলোর এগিয়ে আসা উচিত, যতটা সম্ভব ক্লাব এবং এনজিওগুলো এগিয়ে আছে। আমরা যেহেতু বিঘে একটা এনজিও প্রায় 23 বছর ধরে আমরা কাজ করে চলেছি, আমরা চেষ্টা করি সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাবার, এবং আমরা তো খুব যৎসামান্য, আমরা চেষ্টা করি সবাই যাতে একে সহযোগিতা করে সবাই সুস্থ সুন্দর থাকুক, পুজো সবার ভালো কাটুক এবং মানে আনন্দে কাটুক। এবং আমরা বলি ধর্ম যে যার নিজের মতো, কিন্তু উৎসবটা সবার, সেই উৎসবে যেন কোনো বিভেদ না থাকে, সবসময় যেন আনন্দ থাকে, সেটাই আমরা কামনা করি মানুষের কাছে। ধন্যবাদ। আমাদের যে এই যে বৃদ্ধাশ্রমদের থেকে নিয়ে আসা হয়েছে, আমরা সবাই একটু অসুস্থ, ঠিকই হাঁটাচলারও কষ্ট, শরীরেরও ঠিক জুত নেই, তবু এই যে বাচ্চাকে আমাদের নিয়ে আসা হয়েছে এতে ওনাদেরও যে একটা সাহায্য পাচ্ছি এবং ওনারা যে আমাদের আনন্দ দিতে চাইছেন সেটাতে আমরা ভীষণই খুশি, কারণ একা কোথাও যাওয়ার সামর্থ্য যেমন আমাদের নেই, শরীরও নেই, মনও নেই, সবই ভেঙে গেছে। সুতরাং এখানে এসে আমরা ভীষণ ভালো লাগছে, ঠাকুরের শুধু না আপনাদেরও সবাইকে আমার ভালো লাগছে, যারা আমাদের নিয়ে এসছেন তাদের যে আমাদের ভাইয়ের মতন মানে ছেলের মতন যেভাবেই আসুন না কেন তাদের কাছে সাহায্য বলা উচিত না, ভালোবাসাই বলা উচিত। এই যে ভালোবেসে আমাদের জন্য তারা চিন্তা করেন এটা আমরা সত্যিই তার জন্য আনন্দিত, সন্তানরা আমাদের জন্য ভাবছে এটাই আমাদের আনন্দ। সেই জন্য আমরা এখানে এসেছি, ঠাকুর দেখবো আরও দেখবো, যদিও সব জায়গায় হয়তো নাচতেও পারবো না, শরীরের তো সেরকম জন্যেই কষ্ট হয়, তাও একটু একটু চেষ্টা করে এসেছি। ওনাদের মনের দিকে তাকিয়ে আমার আমাদের মনের কথা ভেবেছেন, ওনারা আমাদের জন্য ভাবছেন, এই জন্য আমরা সত্যিই খুব খুশি।